সময়ের উপর আয়ত্ত না থাকলে কেউই ঠিক করতে পারে না তাদের ভাগ্য কিরকম হবে নিজেদের জীবনে। তো যে একমাত্র উপায়ে আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন সময়ের, তা হল নিজের শক্তিকে আয়ত্তে এনে এটা কিভাবে কাজ করে। আপনি যদি স্টিম ইঞ্জিনের মতো চলেন, অনেকক্ষণ লাগে। যদি আপনি জেট ইঞ্জিনের মতো যান, বুম। আর যে সময়কে আয়ত্তে এনেছে তার কাছে পুরো ব্রহ্মাণ্ডটাই এক করুণার মাধুর্য। একবার আপনি যখন এসেছেন মানুষ রূপে, জীবন একটু জটিল হয়ে যায়। আপনি যদি আসতেন অন্য সব জন্তুদের মতো এই গ্রহে, পেট ভর্তি, জীবনে সব ঠিক, যেই আপনি মানুষ রূপে আসেন খালি পেটে শুধু একটা সমস্যা, ভরা পেটে 100টা সমস্যা। তো আমরা যেটাকে জীবন বলছি এখানে শুধু নির্দিষ্ট একটা সমন্বয় সময় আর শক্তির। এই সমন্বয় সময় আর শক্তির দুর্ভাগ্যবশত বেশিরভাগ লোক কখনো শেখেন না অনায়াসে এটাকে চালাতে, আর চমৎকারভাবে জটের পর জট, সব কিছুই একটা সমস্যা। আপনি বাচ্চা হলে আপনার ডাইপারের সমস্যা, আপনি কিশোর হয়ে উঠলে হরমোনের সমস্যা, আপনি মধ্যবয়স্ক হলে একটা টানাপোড়েন চলতে থাকে, আর বৃদ্ধ বয়স ভয়ঙ্কর। জীবনের প্রতিটি ধাপই লোকজন দেখছেন একটা সমস্যা হিসেবে। অবশ্যই মৃত্যু একটা গুরুতর সমস্যা। তো এই সমন্বয় সময় এবং শক্তির আমাদের বোঝা দরকার, আমরা কি সামলাতে চলেছি। সময়ের প্রকৃতিটাই এরকম যে আপনি কিছু করলেও এটা ঘুরছে, না করলেও ঘুরছে, আপনাকে ঠেলতে হয় না। আপনি এখানে বসে এটা ঘুরে চলেছে, আপনি কিছু করছেন এটা ঘুরে চলেছে, কিছু করছেন না ঘুরে চলেছে, জেগে আছেন ঘুরে চলেছে, ঘুমোচ্ছেন এটা ঘুরে চলেছে। কিন্তু সময়কে আয়ত্তে না এনে কেউ ঠিক করতে পারেন না তাদের ভাগ্য কিরকম হবে নিজেদের জীবনে। সময়কে ধরা কিভাবে যায়? লোকজন টাইম ম্যানেজমেন্টের কথা বলছেন, আপনি কখনো টাইম ম্যানেজ করেছেন? আপনি এখানে বসে আছেন আর এটা টিকটিক করছে, আর যেটা টিকটিক করছে তা ঘড়ি নয়, যেটা টিকটিক করছে সেটা হলো আমাদের জীবন। হ্যালো হ্যালো, আমার আশা থেকে আপনি 2 মিনিট কাছে চলে গেছেন কবরের। হ্যাঁ, আপনি গেছেন, আমিও। এটাই সময়ের প্রকৃতি, আপনি কিছু করুন বা না করুন, যা ইচ্ছা করুন, এটাকে পেছনে ঘোরাতে পারবেন না। শুধু এটাই, সামনের দিকেই এটা ঘুরে চলেছে। ব্যাপারটা শুধু এই, আপনি খুশি থাকলে মনে হয় যেন সময় তাড়াতাড়ি বইছে, আর মনমরা থাকলে আপনার মনে হয় এটা খুবই আসতে যাচ্ছে। এটা খেয়াল করেছেন? কোনো একদিন খুব খুশি 24 ঘন্টা চুপ, আর এখন আপনি মনমরা 24 ঘন্টা মনে হয় 1 যুগ আপনার কাছে, হ্যাঁ কি না? তো শুধু মনমরা লোকজনদেরই জীবন লম্বা হয়। আপনি যদি হাসি খুশি মানুষ হন, এক ছোট্ট জীবন। যদি পরমানন্দময় হন, এটা এক মুহূর্তে পুফ উধাও, আপনি জানার আগেই যে হচ্ছেটা কি। জীবন এত তাড়াতাড়ি কেটে যায় যে আমার শরীরও বুঝতে পারেনি যে সময় চলে গেছে, আর এখনো এটা আমি বুঝিনি সময় চলে গেছে। এটা 30তম বছর ঈশার, 30তম বার্ষিকী ঈশা ফাউন্ডেশনের, আর বিশ্বাসই হচ্ছে না 30 বছর, যেন 3 দিন আমার অভিজ্ঞতায়। আর এই 3 দিনে বা 30 বছরে আমার স্কেডিউলগুলো, সিঙ্গাপুর আমার জন্য ছুটির দিন, আমি শুধু গলফ খেলতে যাই, না হলে আমার স্কেডিউল পাগলের মতো, বুঝলেন? প্রতিদিন অন্তত 20 ঘন্টা আমার চালু,
আমি কখনো একটা প্লেন মিস করিনি এখন অবধি। একদিনে কখনো আমি 6টা এয়ারপোর্টেও গেছি, কিন্তু কখনো একটা প্লেনও মিস করিনি, একটাও অ্যাপয়েন্টমেন্ট মিস করিনি, কখনো লেট হয়নি কোনো অ্যাপয়েন্টমেন্টে এই 30 বছরে। তবে আমি টাইম ম্যানেজ করি না, আমি ম্যানেজ করি নিজেকে। সময় কি করে ম্যানেজ করবেন? ম্যানেজ করার জন্য বেশি বড় আপনার হাতে নেই, পছন্দ করুন বা না করুন এটা চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি এখানে বসে এটা ঘুরে চলেছে, লাভঝাঁপ করলেও ঘুরবে, যা ইচ্ছা করুন এটা ঘুরে চলবেই, তাই না? তবে নিজেকে নিয়ে আপনি কি করতে পারেন সেটা আপনি ম্যানেজ করতে পারেন, সময়ের সাথে কিছু করার নেই। তো নিজেকে ম্যানেজ করা টাইম ম্যানেজমেন্ট নয়। এই কদিন আগেই আমি ভারত থেকে বিমানে উঠি। সাধারণত এটা 13.5-14 ঘন্টা লাগতো, তবে এখন কোনো কারণে যে পাকিস্তান কোনো প্লেন উড়তে দিচ্ছে না তাদের এয়ার স্পেস দিয়ে, তো 16 ঘন্টা লাগছিল প্রায়। যেহেতু আমি সব পাইলটদের চিনি আর আমি নিজেও একজন লাইসেন্সড পাইলট, তো ওরা আমায় ককপিটে বসতে দেন, আর আমি দেখতে আগ্রহী ছিলাম কি হচ্ছে ওখানে, তো ওদের সাথে কথা বলি আর ওরা বলে সদ্গুরু, বলি 14 ঘন্টা তাই না, ওরা বলে না সদ্গুরু 16 ঘন্টা, অনেকক্ষণ। আমি বললাম দেখুন আমি অভিযোগ করছি না, কারণ এই 1 শতাব্দী আগেই আমাকে ইউনাইটেড স্টেটস আমেরিকা যেতে হলে লাগতো 60 দিন, 16 ঘন্টা আমি অভিযোগ করছি না, আমি ঠিক আছি, আমি বসে শুয়ে কিছু করে পড়ে আপনার সাথে কথা বলে কাটিয়ে দেবো, কিন্তু আমি 16 ঘন্টা নিয়ে অভিযোগ করছি না, 60 দিন কি করে 16 ঘন্টা হলো? শুধুই কারণ সে এক ভটভটে স্টিম ইঞ্জিন থেকে জেট ইঞ্জিন হয়ে গেল। হ্যালো, হুট করে 60 দিন হয়ে গেল 16 ঘন্টা। তো একমাত্র যে উপায় আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সময়কে, তা হল নিজের শক্তিকে আয়ত্তে এনে। এটা কিভাবে কাজ করে? যদি আপনি স্টিম ইঞ্জিনের মতো চলেন অনেকক্ষণ লাগে, যদি আপনি জেট ইঞ্জিনের মতো যান বুম। এখন লোকে বলছে চীনারা বানিয়েছে এমন একটা এয়ারপ্লেন যাতে বেজিং থেকে নিউ ইয়র্ক যেতে পারেন মাত্র 2 ঘন্টায়। বলছেন 2028-এর মধ্যে এটি বাণিজ্যিকভাবে রেডি হয়ে যাবে। 2 ঘন্টা? তো এটা সময়কে আয়ত্তে আনা নয়, কিন্তু পরিণামে সময়কেই আয়ত্তে আনা। যদি কেউ যেটা 10 বছরে করে আপনি সেটা 1 বছরে করতে পারেন। আপনাদের দুজনেই যদি 100 বছর বাঁচেন, প্রভাব আর অনুভূতির গভীরতার নিরিখে আপনি বাঁচেন 1000 বছর। হ্যালো, এটাই একমাত্র উপায় যেভাবে আপনি সময়কে আয়ত্তে আনতে পারেন। আর যে সময়কে আয়ত্তে এনেছে তার কাছে পুরো ব্রহ্মাণ্ডটাই এক করুণার মাধুর্য। এমনটাই হবে তার জীবনের অনুভূতি যেই সে সময়কে আয়ত্তে নিয়ে আসে।